আজকের ভিডিওটা তোমরা যারা ছোটরা দেখতেছো, আজকের ভিডিওটা তোমরা দেখবে না যারা প্রাপ্তবয়স্ক আছো, আজকের ভিডিওটাই তোমরা কন্টিনিউ করতে থাকো। মুখে দাড়ি, মাথায় টুপি, এই যেন সুন্নতি লেবাস। তার লেবাসের পিছনে লুকিয়ে আছে কি রকমের মানুষ। আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে এক মানুষ নামের শয়তানের কাজ কামগুলো। সে তার বেশটা দেখুন কি রকম, সে কত বড় মুখোশধারী হতে পারে, সমাজে কতটা মুখোশ নিয়ে চলতে পারে এই মানুষ নামের অমানুষটা। আপনার অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, আমি কেন বা কি কারণে এইসব ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমাদের দেশে এবং এই দুনিয়ায়, আমাদের সমাজে এমন এমন ঘটনাগুলো মানুষ ঘটাইতেছে, এমন এমন জঘন্যতম কাজগুলো করতেছে, এগুলো মেনে নেওয়ার মতো না। সুন্নতি লেবাস তার দেখতে পারতেছেন, সে মেয়ের সাথে এরকমের কাজগুলো করতেছে, এই কারণেই এগুলো ভিডিও আমার শেয়ার করা। কেননা এইসব বিষয়ের বিরুদ্ধে মানুষগুলো কথা বলে না, এইসব ভিডিওগুলো মানুষ চুপিয়ে চুপিয়ে দেখে হেডফোন কানে লাগিয়ে। আমাদের সমাজের কতটা হুমকি এরা সেগুলো বলার মতো না। দেখতে পারতেছেন সে একজন হুজুরের লেবাস নিয়ে নিয়েছে, কত বড় মুখোশধারী হতে পারে, সে হুজুরদের বদনাম করতেছে এবং আলেম ওলামাদের বদনাম করতেছে এই লেবাস নিয়ে, কত বড় মুখোশধারী শয়তান হতে পারে। এই ভিডিওগুলো যখন বিধর্মীরা দেখে তখন তারা কি ভাবে বলুন তো দেখি আপনারা। এ কিন্তু শয়তান ও হার মানে। তার মাথায় টুপি দেখতে পারতেছেন, মুখে দাড়ি, সুন্নতি লেবাস নিয়েছে, কত বড় মুনাফেক হতে পারে। টুপির বেজ্জতি করতেছে, দাড়ির বেজ্জতি করতেছে এইসব কর্মকাণ্ডের কারণে। এই দর্শক, এগুলো ঘটনায় কিন্তু আমাদের সমাজে ঘটতেছে এবং এই দুনিয়াতে ঘটতেছে। মানুষ এতটাই জঘন্যতম কাজগুলো করতেছে, সেগুলোর বিরুদ্ধে কেউ কথা বলতেছে না, কেউ প্রতিবাদ করতেছে না, সেগুলো ভিডিও দেখে লাখ লাখ ভিউ করতেছে। দর্শক, এই কারণে এগুলো ভিডিও আমার শেয়ার করা। আপনারা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, আমি কেন বা কী কারণে এইসব ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনাদের মাঝে। অবশ্যই দর্শক, দেখতে পারতেছেন তার কর্মকাণ্ডগুলো। এইসব ভিডিও কিন্তু আমরা যখন ইউটিউবে আপলোড করি তখন এইসব ভিডিওর কারণে আমাদের চলে আসে কমিউনিটি গাইডলাইন, আমাদের চ্যানেলে চলে আসে স্টেই, এইসব ভিডিওর কারণে। দর্শক, এই কারণে এগুলো ভিডিও শেয়ার করে থাকি, আমাদের দেশের মানুষগুলো যেন এদেরকে চিনতে পারে, এই দুনিয়ার মানুষগুলো যেন এদের মতো মানুষ নামে শয়তানদেরকে চিনতে পারে, কত বড় মুখোশ নিয়ে তারা সমাজে চলে এবং আমাদের আলেম ওলামাদের বদনাম করতেছে এইসব ভিডিওর মাধ্যমে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পারলেন। আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো মতামত অমত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।